আমি অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিসহ উপস্থিত সকলকে এই সুন্দর সকালে আবারও স্বাগত জানাচ্ছি। এবার জাতীয় সঙ্গীত পরিবেশনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত সুধী। এবার আপনাদের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরবেন বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান জনাব জামিল আজহার। জনাব জামিল আজহার, উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জনাব আনিসুল হক, ন্যাশনাল প্রফেসর, প্রতিষ্ঠাতা ফাউন্ডার বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন প্রফেসর ডক্টর আব্দুল মালিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু বিশেষজ্ঞ, প্রফেসর অফ পালমোনোলজি, পিডিয়াট্রিক পালমোনোলজি ইন ঢাকা শিশু হাসপাতাল প্রফেসর রুহুল আমিন, উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং উপস্থিত মিডিয়া কর্মীরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। এই সুন্দর সকালে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা শহরের উপরে বায়ু দূষণ এবং তার প্রভাব অন হিউম্যান হেলথ, আমাদের শরীরের উপরে তার কী এফেক্ট হচ্ছে, এই গবেষণামূলক অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। প্রথমে আমি শুরু করি বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা যখন দেখলাম যে ঢাকা শহরের উপরে, ঢাকা শহরে যে সমস্ত ব্যাপক এবং জটিল সমস্যার সৃষ্টি হচ্ছে, খালি বায়ু দূষণ না, আমাদের যানজট, আমাদের জলজট, আমাদের হাউজিং, এনার্জি, আরবান প্ল্যানিং, প্রতিটা ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ করতে হলে ঢাকাকে সাস্টেইনেবল করতে হবে, কারণ দেশের 35% জিডিপি জেনারেট হয় ঢাকা থেকে। আপনারা জানেন অতি সম্প্রতি আমাদের নতুন মেয়র জনাব আনিসুল হক নির্বাচিত হয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র হিসাবে। আমাদের পলিসি মেকারদেরকে সাহায্য করার জন্য, তথ্য নির্ভর গবেষণা দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল, যাতে আমরা অরিজিনাল রিসার্চ করতে পারি, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করতে পারি এবং স্টেক হোল্ডার্সদেরকে সাজেশন দিতে পারি, ফ্যাক্ট বেসড, তথ্য নির্ভর, কীভাবে আমরা আগামী দিনে একটা সুন্দর ঢাকা সৃষ্টি করতে পারব। সেই লক্ষ্যেই বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব যাত্রা শুরু করে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের ফ্যাসিলিটি ইন ইকবাল রোড, আমরা একটা অনুষ্ঠান করেছিলাম জানুয়ারি মাসে, যেখানে আমরা প্রেজেন্ট করি আমাদের রিসার্চ অন ইকোনমিক ইম্প্যাক্ট অফ ট্রাফিক ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটেড বাই দ্য অনারেবল মেয়র। এবং আমরা অলসো আপনাদেরকে জানাই ঢাকা শহরের বায়ু দূষণ, শব্দ দূষণ এর লেভেলগুলো, মেজার্ড লেভেল, অ্যাকচুয়াল ডেটা আপনাদেরকে আমরা জানাই জানুয়ারি মাসে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অ্যাডভাইজারি বোর্ডে আছেন অনেক প্রখ্যাত বিশেষজ্ঞ, প্রফেসর শামসুল হক বুয়েটের, আর্কিটেক্ট ইকবাল হাবিব সাহেব আমাদের কোঅর্ডিনেটর আরবান ল্যাবের,
মোবাশ্বের হোসেন স্যার প্রখ্যাত নগরবিদ, ডক্টর ইশরাত ইসলাম বুয়েটের, ডক্টর তামিম প্রখ্যাত এনার্জি বিশেষজ্ঞ বুয়েট, এবং ডক্টর আব্দুস সালাম ফ্রম ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ইন ঢাকা ইউনিভার্সিটি, এনারা সবাই আমাদের অ্যাডভাইজারি বোর্ডে আছেন আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে গাইড করার জন্য। তো আজকে আমরা ফোকাস করছি এয়ার পলিউশন। কেন আমরা এয়ার পলিউশন নিয়ে ব্যস্ত হলাম? এয়ার পলিউশন ইজ আ গ্লোবাল প্রবলেম, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক। 70 লক্ষ লোক পার ইয়ার ডেথ ইজ আ লার্জ নাম্বার। সেজন্য আমরা প্রথমেই একটা মেডিকেল অ্যাডভাইস প্যানেল করলাম, যিনারা আমাদের রিসার্চকে গাইড করবেন। এখানে আমাদের অত্যন্ত সুপরিচিত ন্যাশনাল প্রফেসর ডক্টর এম আর খান স্যার, ন্যাশনাল প্রফেসর ব্রিগেডিয়ার আব্দুল মালিক স্যার, প্রফেসর রুহুল আমিন স্যার, ডক্টর ফজলে রাব্বি ফ্রম স্কোয়ার, ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ ফ্রম স্কোয়ার। ইনাদেরকে নিয়ে আমরা একটা বিশেষজ্ঞ প্যানেল বানালাম, যারা আমাদের রিসার্চকে গাইড করবেন। এবং দেখা গেল এই যন্ত্রটা, যার নাম স্পাইরোমিটার, দিস ইজ দ্য কি ডিভাইস যেটা দিয়ে আমাদের লাং ফাংশন মেজার করা হয়। জিনিসটা দেখতে ছোট মনে হচ্ছে, এক একটার দাম 1 লক্ষ টাকার বেশি, এত ছোট একটা জিনিস। এইটার মধ্যে ফু দিলে, বাইরে আমাদের একটা ফ্রি ক্লিনিক আছে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা যে আপনাদের নিজেদের লাং ফাংশন টেস্ট করতে পারেন আজকে অনুষ্ঠানের শেষে। বাট এইটার উপরে ফু দিয়ে বোঝা যায় কিভাবে আপনার লাঙের অবস্থা কী। এ ব্যাপারে স্যার আছেন, স্যার রুহুল আমিন স্যার আরও ডিটেলস আমাদেরকে জানাবেন। সো এই ইকুইপমেন্ট ইউজ করে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গেলাম এবং ওভার 500-র বেশি লোকের লাং ফাংশন টেস্ট করলাম, ওভার 500 পিপল। এখানে আমরা স্যাম্পলটা ডিস্ট্রিবিউট করেছি, খালি একটা জায়গায় যাইনি, আমরা ইন স্কুলে গেছি, আমরা বস্তিতে গেছি, আমরা বাচ্চাদের রিডিং নিয়েছি, আমরা অ্যাডাল্টদের রিডিং নিয়েছি। সো উই হ্যাড আ লার্জ পপুলেশন ডিস্ট্রিবিউশন। এবং বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে এইভাবে, এই যে বললাম ফোঁ দিতে হয়, এইভাবে লাং ফাংশন মেজার করা হয়েছে। এবং তার ফলাফল কী দাঁড়িয়েছে, হোয়াট ডিড উই ফাইন্ড? দিল্লিতে আমরা জানি ক্লোজ টু 50% মানুষের, অফিশিয়ালি 43% মানুষের, ঢাকা দিল্লিবাসীর লাং ফাংশন ড্যামেজড, ইম্পেয়ার্ড, মানে সমস্যায় আক্রান্ত তাদের ফুসফুস। কিন্তু ঢাকা শহরে আমরা কী পেয়েছি? এই প্রশ্নের উত্তর আপনারা আমার কাছ থেকে পাবেন না, আরও একটু ধৈর্য ধরতে হবে। বাট দ্যাট ইজ দ্য কি কোয়েশ্চেন ফর টুডে। আমাদের বিশেষজ্ঞ প্যানেল স্যাররা আমাদেরকে জানাবেন আমরা কী পেয়েছি, বাট দিস ইজ দ্য কি কোয়েশ্চেন ফেসিং ঢাকা সিটির সিটিজেনদের রিগার্ডিং তাদের নিজেদের স্বার্থ, নিজেদের স্বাস্থ্য। আসুন আমরা একটু ধৈর্য ধরি। কিন্তু আমরা আরবান ল্যাবের পক্ষ থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে আমরা কাজ করছি আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে, টু ক্রিয়েট আ বেটার ঢাকা সিটি, যেখানে আমরা সবাই ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো, ভালোভাবে বাঁচতে পারবো এবং একটা ভালো দেশ গড়ার কাজে অংশ নিতে পারবো। থ্যাংক ইউ ফর ইওর টাইম। আমি এখন স্থপতি ইকবাল হাবিবকে ঢাকার বায়ুদূষণের সার্বিক অবস্থা সম্পর্কে তার মূল্যবান প্রতিবেদন উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। স্থপতি ইকবাল হাবিব। উপস্থিত সুধীমণ্ডলী, সত্যিকার অর্থে আজকের দিনটি বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য বা আরবান ল্যাবের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, আমি মনে করি আমাদের জন্য একটি বেদনার, একটি সজাগ হওয়ার, একটু ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার দিন। তার অন্যতম প্রধান কারণ, আমরা দীর্ঘদিন ধরে জানতাম এই নগরী বিদেশিদের ভাষায়, বিদেশিদের চোখে, বিদেশিদের জরিপে বসবাস অযোগ্য নগরী। গত 3 মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই ঢাকা নগরীর বিভিন্ন অঞ্চলে বায়ু দূষণের মাত্রা পরিমাপ করছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের এই 200 শুধু যে PM2.5 তাই না, তার মধ্যে রয়েছে সালফার ডাইঅক্সাইড, যেটি অ্যাজমাসহ বিভিন্ন ধরনের শ্বাসনালীর প্রদাহের কারণে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত দেখবেন। এবং সে কারণে বলছি আমাদের প্রত্যেকের করণীয় রয়েছে। নগরপিতার সবুজ আন্দোলনে অংশগ্রহণ করার দায়িত্ব রয়েছে,
নগরপিতাকে মহিমান্বিত করার জন্য না, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যে। আমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকের বাড়ির আঙিনা, ঘর এবং আশেপাশের অঞ্চলকে সবুজায়ন করা, আবৃত করা এবং সেখানের ধুলো বা ময়লার আস্তরণ যারা তৈরি করছে তাদেরকে প্রতিহত করা সঙ্গবদ্ধভাবে। তাই ঘুরে দাঁড়ানোর সময়ে আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যেন হতাশ না হই, আমরা যেন আরও শীতকে না যাই, বরং দায়িত্ব কাঁধে তুলে নেই। আমরা এইভাবে করেই 10.5 মাসে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আবার না হয় নিজেদের প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে একটা নতুন অভিযাত্রায়, নতুন আন্দোলনে, নতুন যুদ্ধে লিপ্ত হব। নিশ্চিতভাবে সুকান্তের কবিতার মতো ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই বাসযোগ্য নগরী দিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব আপনার তথ্য সমৃদ্ধ উপস্থাপনার জন্যে। সুধীমণ্ডলী, আসুন আমরা এবার দেখি এই গবেষণা কর্মের পেছনের ইতিহাস। আমি অনুরোধ করছি জনাব সাদেক ইকবাল এবং ডক্টর আনোয়ারুল ইসলামকে তাদের কাজের ভিডিও উপস্থাপনার জন্য। আসসালামু আলাইকুম। সুন্দর একটা ঢাকার স্বপ্ন নিয়ে যখন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদেরকে বললেন যে তোমাদেরকে রিসার্চ করতে হবে, প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, পরে যখন কাজ শুরু করলাম বুঝতে পারলাম এটার কতটা জরুরি, কতটা প্রয়োজন। আমরা প্রায় ঢাকা শহরের 11টা লোকেশনে, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গায় যে আমরা এই ডাটা কালেকশন করি, রিয়েল ডাটা কালেকশন করি এবং প্রায় 500+ মানুষের লাং টেস্ট করি, যেটা আমাদের আমাদের কলিগ আনোয়ার স্যার এটা করেছেন তার টিম নিয়ে যারা আপনাদের সামনে এসেছেন। এই কাজ করতে যে আমরা কয়েকটা জায়গায় গিয়েছিলাম তার একটা ভিডিও চিত্র আপনাদের এখনও দেখাবো, আপনারা একটু দেখলে বুঝবেন কাজটা কত কঠিন ছিল। আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি, ধন্যবাদ। প্রিয় সুধী, বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব 2016 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যানজটমুক্ত, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, কাঙ্ক্ষিত ও স্বপ্নের ঢাকা গড়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কর্ম শেষ করছে। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি তারা জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব শীর্ষক গবেষণা কর্ম সম্পন্ন করেছে। এই মূল গবেষণা কর্মের ফলাফল আপনাদের সামনে এখন তুলে ধরবেন
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও ঢাকা শিশু হাসপাতালের প্রফেসর ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, আসসালামু আলাইকুম। আজকের এই গবেষণা কর্মটি, যেটি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন, সেই সম্পর্কে, তার রেজাল্ট সম্পর্কে আমি মূলত আলোকপাত করব। লাং ফাংশনের উপর এই যে স্টাডিটা ঢাকা সিটিতে, সেটা বিভিন্ন জায়গায় করা হয় এবং এটা বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব এটা কন্ডাক্ট করে, এবং সেখানে মেল ফিমেল উভয় জেন্ডারের সাবজেক্টসরাই এই গবেষণায় ছিলেন, এবং এজ গ্রুপ ছিল 10-20 বছর, 21-30 বছর, 31-40 বছর এবং 40 বছরের উপরে। তাহলে রেজাল্টসের সামারি পার্টে যখন আসি, তাহলে আমার এই যে গবেষণা কর্মের আমাদের যে ফলাফল কি, তার মধ্যে দেখা যাচ্ছে পার্সেন্টেজ অব নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল কেসেস। এখানে আমরা দেখছি যে আমাদের এই সাবজেক্টসের মধ্যে 76.5% যে যারা সাবজেক্টস ছিলেন এই গবেষণায়, তারা নর্মাল, এবং অ্যাবনর্মাল হচ্ছেন 23.5% সাবজেক্টস। তার মানে আমরা দেখছি যে ওভারঅল শিশু যারা অ্যাডোলেসেন্ট এইজের, নারী এবং পুরুষ যারা অ্যাডাল্ট এইজের বিভিন্ন এজ গ্রুপের, তাদের মধ্যে আমাদের এই গবেষণায় আমরা সংক্ষেপে যদি বলতে হয় যে অ্যাবনর্মাল কতজন আপনারা পেয়েছেন, আমরা স্ট্রেইট ফরওয়ার্ড বলবো যে 23.45% যে লাং ফাংশন আমরা অ্যাবনর্মাল পেয়েছি, নিয়ারলি 20 1/4 অফ দ্য পপুলেশন।